ছবি নিয়ে কিছু কথা বলতে চাই। ছবিটি মাত্র দেখে চ্যাচ করছি। ছবিটি সালমান খানের গডটুসি গ্রেট হো ছবি থেকে নকল করা হয়েছে। প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না ভারতের তারা বানালো ছবি থেকে নকল করে, আর ইংরেজিরা ভারতীয় ছবি থেকে নকল করে। তাই আমি বলবো এইচবি না দেখতে, বাংলা ছবি দেখতে। মার্ভেল স্টুডিও তাদের চরিত্রগুলোকে একটু রিয়েলিস্টিকভাবে করার চেষ্টা করছে, যেমন স্পাইডারম্যানে ক্রসটা কামড় দিছে, তারপর সে স্পাইডারম্যান হয়েছে, আয়রনম্যানে মানে রোবট, মানে এরকম একটা রিয়েলিস্টিক ভাব আইনা গল্প তৈরির চেষ্টা করছে, যদি রিয়েলিস্টিকই বলা যায় একে। কিন্তু তারপরে হয়তো গল্প আড়াই ফেলছে, আর পাইতেছে না রিয়েলিস্টিক। এখন সারে গোতা দিলে সারম্যান তো হইতে পারে না, এরকম তো নাই। তারপর শেষমেশ ব্যর্থ হইয়া থানুসে ওরা কী করছে, পাত্র আনা শুরু করছে, মানে পাত্র হচ্ছে পাত্রে ওই পাওয়ারফুল বানাচ্ছে। এখানে এসে কী হবে, মানে রিয়েলিস্টিক ব্যাপারে যে সারটা ছিল এখানে নাই। এখানে এসে পাত্রের কাছে চাইছে, তারপরে সুপার পাওয়ার দিয়ে দিছে, অনেকটা এরকম হয়েছে। এখন ডিসির ক্ষেত্রেও ঠিক একই রকম দেখা যায়, সুপারম্যান হয়েছে গড, এই জন্য সুপার পাওয়ার আছে। কিন্তু আবার ব্যাটম্যান দেখা যায় সাদা সিদ্ধ সাধারণ মানুষ, ঠিক আছে। তো ডিসি এই জন্য আমার কাছে একটু ভালো লাগতো। তারপর আসলো ওয়ান্ডার ওম্যান দ্বিতীয় পর্ব, যেটা নিয়ে রিভিউ করতে যাচ্ছি এখন। ভিডিও শুরু করার আগে করোনাকে আবারও একটা ধন্যবাদ দেওয়া উচিত, কারণ করোনা আসে বলেই মুভিটা বের হওয়ার দুই দিন পরে দেখে ফেলতে পারছি একেবারে ক্লিয়ার প্রিন্টে। ওয়ান্ডার ওম্যান সিরিজের প্রথম পর্ব যেটা ছিল, এটা আমি খুব মনোযোগটা দেখি নাই। বাংলা সাবটাইটেল থাকার পরও কেন যেন গল্পটা আমাকে টানে নাই, তো মোটামুটি কোনো রকমই দেখছি। কিন্তু এই পর্বটা এসে আমার কাছে ভালো লাগছে, প্রচুর অ্যাকশন, বিশেষ করে মিউজিক ছিল সেই, তারপরে রোমান্টিক ড্রামাও ছিল, যেহেতু আমার ড্রামা পছন্দ। এটা সুপার হিরো মুভির থেকে বেশি ড্রামার মধ্যে চলে গেছে, ড্রামাটিক লুতুপুতু রোমান্টিক, তারপরও মুভিটা আমার কাছে ভালো লাগছে, কারণ এই ধরনের জিনিস শুধু ভালো লাগে। ওয়ান্ডার ওম্যানের পর্বে দেখা গেছে একটা পাথরটাকে বিলেন বলা যায়, হ্যাঁ সে পাথরের কাছে যা চায় তাই দেয়, মানে দিয়ে দেয়। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই বিপরীত প্রতিক্রিয়া থাকে, তো এখানে বিপরীত প্রতিক্রিয়া যা দাঁড়াইছে তাই মূলত মুভি বিলেন, এবং তাই মূলত মুভির কাহিনী। এখন সুপার হিরোর মুভিগুলোতে সাধারণত ভিলেন বলতে আমরা এলিয়েন, খুব সুদু চেহারা, মানে বড় দানব টানব টাইপ এরকমই বলা যায়। সব সুপার হিরো মুভিতে এরকমই ভিলেন দেখা যায়, কিন্তু এই মুভিতে ভিলেনটা ভালো লাগছে, একেবারে সাদা সিধা সাধারণ একটা মানুষ যে প্যান্ট আর শার্টের মিদি পুরা ভিলেনের রোল করে গেছে, মানে এটা আমার কাছে বেশি ভালো লাগছে। তারপর হচ্ছে প্রথম পর্বে মারা যাওয়ার নায়ক এই পর্বে ফিরে আসে, কী করে ফিরে আসে সেটা আপনি একটু মাথা কাটালে এখনই বুঝতে পারবেন, তারপর না বুঝলে মুভিটা দেখতে পারেন। এখানে নায়কটা পুরা জোকার রোলে রাখছে, মানে ও যখন স্ক্রিনে আসছে মুভিতে, যখন সামনে আসছে তখন একটা হাসি চলে আসছে মনের, মানে মনের থেকে একটা হাসি হাসি চলে আসছে, মানে ও অভিনয় দিক দিয়ে ভালো করছে, দারুণ লাগছে। মানে ও যত কোনো কমেডি হয়েছে সব ওরে নিয়েই। অনেক মানুষের মতামত দেখলাম মুভিটা ভালো লাগে নাই, কিন্তু আমার ক্ষেত্রে মুভিটা ভালো লাগছে। বললাম না আগে মিউজিক, তারপরে অ্যাকশন সিন, রোমান্টিক সব মিলে এটা দারুণ একটা সুপার হিরো মুভি বলা যায়। এখন মার্ভেলের সাথে যদি তুলনা করা যায় তাহলে তো এটা কিচ্ছু না, তো মার্ভেলের সাথে আমরা তুলনা কেন করবো, দুইটা আলাদা জগৎ। তো আমার কাছে ভালো লাগছে, এখন যদি রেটিং আসে তাহলে রেটিং দাঁড়াবে এটা 10/7, কারণ ওটা মার্ভেল না। ভিডিও শুরুতে একজন মুভিটা দেখে একটা রিভিউ লিখছিল, এই রিভিউটাই পড়ছিলাম, এখন বাকিটা শেষ করব। ছবির গল্প, গল্প খুব চাঁদা মাটা, কোনো কাহিনী নাই, এই নায়িকাটা মারামারি করে শুধু সুসু। ছবি খারাপ দিক, ছবিটি ভারতের সালমান খানের গডটুসি গ্রেট হো ছবি থেকে নকল করা হয়েছে, আর ওই ছবির মতো ভালো হয় নাই। আর একটা খারাপ দিক, ছবিটি ইউটিউবে নাই, গুগল থেকে ডাউনলোড করে দেখতে হয়েছে। পার্সোনাল রেটিং 2/10।